একেবারে স্নান টান করে তারপর চলে এসেছি কিচেনে। এবার ব্রেকফাস্ট করার পালা। আজকে কি ব্রেকফাস্ট খাবো আমরা দেখি। আজকে ভাবলাম একটু ভালো ব্রেকফাস্ট করি, তো তাই জন্যে সিনাবন টোস্ট ক্রাঞ্চ আর দেখো একটু কলা মিশিয়ে নিয়েছি আর স্টারবাকসের কফি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। দেখো চারিদিকের পাহাড়গুলো কি সুন্দর গ্রিন হয়ে গেছে। বছরের বেশিরভাগটা সময় এই পাহাড়গুলো ব্রাউন হয়ে থাকে, মানে বৃষ্টি হয় না তো তাই জন্যে। আর এখানে দেখো এই পাহাড়গুলো একদমই সেই উইন্ডোজ এক্সপি ওয়ালপেপার, যেটা ডিফল্ট ওয়ালপেপার, ঠিক ওরকম দেখতে। কারণ এইখানকার একটা এই বেরিয়ার একটা পাহাড়, সেই পাহাড়েরই ছবি হচ্ছে ওই ওয়ালপেপারটা। এখানে আমি দিয়েও দিয়েছি দেখো রেফারেন্সের জন্য। এই পাহাড়গুলো এক্স্যাক্টলি নয়, ওটা একটা অন্য জায়গায়, বাট প্রায় সেম দেখতে। না আমাদের এখানে উইন্টারে বৃষ্টি হয় তাও দু চার দিন, আগের বছরে তেমন কিছু বৃষ্টি হয়ও নি। তো বৃষ্টি হওয়ার পরেই এরকম গ্রিন হয়ে যায়। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি একটা কিউট লিটল স্মল টাউনে, আমাদের বাড়ি থেকে 30 মিনিটস দূরে। দেখে মনে হচ্ছে যেন কোনো ভ্যাকেশন প্লেসে চলে এসেছি। চারিদিকে হিলস, মাঝখানে এই সুপার মার্কেটগুলো, দেখতেই পাবে আমরা কী করতে এসেছি এখানে, একটু পরেই দেখতে পারবে। ড্রাইভ থ্রুতে যেতে হবে তো, ডু নট গো ইন টু দ্য শপ। আই উইল শো ইউ দ্য And then you're just gonna go ahead and do 10 circles around the walls of each nostril. Tell you what? 10 circles around the walls of each nostril. Okay. এখানে আমাদের নিজে নিজেই কোভিড টেস্টটা করতে হলো, ওরা কিন্তু আগেরবারে আমাকে, মানে আমি অন্য জায়গায় গেছিলাম তো ওরাই করে দিয়েছিল। এবার দেখো ওরা ইনস্ট্রাকশনস দিচ্ছে কীভাবে কী করতে হবে। So when is the latest you get the result? 1 to 2 days. 1 to 2 days, okay. Thank you. Thank you. You too.
डन। सो जाएंगे। ऑल डन, कोविड टेस्टिंग डन। We didn't do the dollar sign this time. Curry and kebab, Indian restaurant and pizza. Ooh. Ha. Area tei kachhei ekta onno town e eschi. যাব। আর এই ইয়েলো গাছটা দেখো, ইয়েলোওয়ালা ট্রিটার রেফারেন্স হচ্ছে ইশকওয়ালা লাভের একটা প্যারোডি একজন করেছিল, সেখানে পিঙ্কওয়ালা ট্রি বলেছিল, তো সেটা থেকেই। এই দোকানটা খুব সুন্দর। ম্যাপে খুঁজছি H&M। আমরা ইউনিক্লোটায় যাব। আর এখানে দেখো সাজিয়েছে ক্রিসমাস ট্রি, আর এখানে স্যান্টা বসে আছে, বাচ্চারা এসে স্যান্টার সাথে কথা বলছে, ফিস্ট বাম্প দিচ্ছে। আর এখানে সবাই ওরা সেজে গুজে এসছে, এখানে লাইন দিয়েছে লোকে, এখান দিয়ে লাইনে এক এক করে যাবে, স্যান্টার সাথে ফটো তুলবে। স্যান্টা ইজ লুকিং সো কিউট, আর এই বাচ্চাগুলো সব ড্রেস আপ করে এসেছে। কই ও ড্রেস, হ্যাঁ বাচ্চা নিজেই সেন্টার হেল্পার সেজেছে। সেন্টার সাথে ফটো তোলার তো আমারও বেশ শখ ছিল, কিন্তু আমার মনে হয় না বুড়োধারীরা গিয়ে এক একা বাচ্চা ছাড়া ফটো তুলতে পারে। নেক্সট ইয়ার ট্রাই করব, মেবি, খুব ইচ্ছা আমার। এনিওয়ে ইতিমধ্যেই আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি ইউনিক্লো শপে। এই শপটা দারুণ, এতে জ্যাকেটসের কালেকশন খুব ভালো, আমরা প্রচুর জ্যাকেটস কিনেছি এখান থেকে। আর প্রীতম দেখো ট্রাই অন করে দেখছে। আর এই ম্যানিকুইনগুলোতে এত সুন্দরভাবে সাজিয়েছে, বেশ আমার ভালো লেগেছে ব্যাপারটা। আর আমি নিচে H&M খুঁজতে গেছিলাম, পাইনি, তাই জন্যে এই অদ্ভুত ফটো দুটো তুলেছি। দেখো আমরা এই মলটায় এসেছিলাম H&M এ একটা জিনিস কিনতে, বাট H&M পাওয়ার আগেই আমরা আর একটা ইউনিক্লো বোধ হয় দোকানটার নাম, ওটাই পৌঁছে গেছিলাম। আর ওটা থেকেই আমাদের মানে যেটা কেনা কিনতে আসার কথা ছিল না, আমরা সেই সব জিনিস কিনলাম, বেশ ভালো কালেকশন ওখানে। তার আগে দেখিয়ে দিই এই ইয়েলো হাউসটা কি কিউট না। তারপর আর টাইম ছিল না, তাই আমরা এই চ্যানেলটা কাটিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এবার হচ্ছে আমার জিমে যাওয়ার আছে, রেডি ফেডি হয়ে জিমে যাব। দেখি প্রীতম যদি আমায় একটু জিম অবধি পৌঁছে দেয় তো খুব ভালো হয়। প্রীতম তো জিমে পৌঁছে দিয়েছিল, কিন্তু ফেরাটা একাই করতে হয়েছে। দেখো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই আমি ফিরলাম। এরপরে বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে, যেগুলো তোমরা দেখবে নেক্সট ব্লগে। আমার ব্লগ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।